শিব ঠাকুরকে দেখতে পাই কালী মায়ের পায়ের নিচে। তো সবাই জানেন যে শিব ঠাকুর ওনার দুটো রূপ আছে, একটা হচ্ছে গিয়ে যে ভোলেনাথ যিনি ছাই ভস্ম মেখে শ্মশানের মধ্যে থাকেন, আর তো আরেকটা যেটা শিব রুদ্র মূর্তি আছে যে নটরাজ শিব, বা যে শিবের সৌন্দর্য যেটা আমরা জানি। তো দু রকম রূপ আমরা জানি। তো এই গল্পটা হচ্ছে যখন শিব আর পার্বতীর বিয়ে যখন ঠিক হয়, যখন পার্বতী মা বিয়ের জন্য শিবকেই বেছে নিয়েছেন, তো তখন বিয়ের অ্যারেঞ্জমেন্ট হয়েছে, তো দেবতারা সবাই ইনভাইটেড হয়েছেন। তো সেখানে মেনকা মানে শিবের হবু শাশুড়ি যিনি, তো উনি তখনও শিবকে দেখেননি, শিব ঠাকুরকে দেখেননি। তো উনি জানতে চাইছেন যে শিব কোথায়, আর ওনার মনের মধ্যে ভাবনা হয়েছে যে পার্বতী এতদিন পরে যখন কাউকে একটা পছন্দ করেছে নিশ্চয়ই দেখতে খুব সুন্দর হবে এবং সবচেয়ে সুন্দর আমার জামাই হবে। তো এই ভেবে মেনকা খুঁজে বেড়াচ্ছে যে কে শিব, শিবকে। কিন্তু যখন শিব আসলেন এই শ্মশানে ছাই ভস্ম মেখে আর হাতে ডমরু বাজিয়ে, গলায় সাপ, হাতে ত্রিশূল, তো এই দৃশ্য দেখে মেনকার মাথায় হাত, এই কাকে জামাই আমার মেয়ে যাকে আমি এত কষ্ট করে বড় করলাম, আর সে কিনা এই শিবের গলায় মালা দেবে। তো এই মেনকার পরিস্থিতিটা, মেনকার যে মনের পরিস্থিতি, সেই নিয়ে পূর্ণদাস বাউল এই গানটি লিখেছিলেন। ভালো লাগবে, অনেক বড় গল্প বললাম, গানটা শুনলে ভালো লাগবে। তুই
থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।